পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে জেলা ভিত্তিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ওষুধের দোকানদারদের ক্ষেত্রে কাস্টমারকে বিল দেওয়া বাধ্যতামূলক। এখানে বলা হলো ক্রেতা সঠিক বিল নিয়ে ওষুধ নেবেন, কারণ কারো ওষুধ প্রয়োজন না হলে সেই ওষুধটি ক্রেতা ফেরত দিতে পারবেন। বেশিরভাগ দোকানদাররাই অজুহাত দেয় ওষুধের বদলে ওষুধ নিতে হবে। ক্রেতা সুরক্ষা আইনে বলছে এই রকম কোনো আইন নেই। যদি আপনার ওই ওষুধটি প্রয়োজন না লাগে অবশ্যই তা ফেরত দেবেন দোকানদারকে। যদি ওষুধ নিতে দোকানদার অস্বীকার করে তবে আপনি সরাসরি ক্রেতা সুরক্ষা আইনে গিয়ে তার উপর মামলা করতে পারেন। অর্থাৎ দোকানদারকে সতর্ক করা হলো, ক্রেতা সুরক্ষা মামলা গেলে এটা আখেরে দোকানদারেরই ক্ষতি হবে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন ডক্টর সন্দীপ সান্যাল, সিএমওএইচ, শ্রী বিশ্বজিৎ মুখার্জি, ডিরেক্টর অব ড্রাগস কন্ট্রোল বীরভূম, শ্রী তপন ক্রান্তি রুদ্র, আইএএস সেক্রেটারি টু গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সেক্রেটারি অব ড্রাগস কন্ট্রোল ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও শ্রী আনসুল গুপ্তা, শ্রী সুকুমার চন্দ্র দাস, ডক্টর কমল কুমার হালদার, শ্রী সোমপ্রকাশ ভট্টাচার্য, শ্যামল কুমার ঘোষ ও শ্রী তড়িৎ ঘোষ সহ আরও অনেক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। এই কর্মসূচিতে আমার মনে করে আমি একটু এক্সপেক্ট করছি যে আরও হল ভরে যাবে। এখন সবে মানে প্রথম দিকটা দূর দূরান্ত থেকে পাশের জেলার থেকে লোকজন আসবেন, এক্সপেক্টেড যে আরও ক্রাউড বাড়বে। তো আপনারা এই জিনিসটা ভালো করে জেনে যান, যিনি আসতে পারেননি তাকেও অন্তত আমি সবসময় বলি যে আইনটা ভয় পাওয়ানোর জন্য না, আইনটা মানার মধ্যে এটা আপনাকে ভয় দেখালাম, এই করে দেবো সেই করে দেবো খেয়ে ফেলবো, এই গল্প না। আপনি এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করুন, ইমপ্লিমেন্ট করার মধ্যে কোনো সমস্যা নেই। এবং আপনি হয়তো দেখা যাবে আপনি করছেনই, হয়তো দেখা যাবে যে আপনি যা যা বলো বক্তব্য আমাদের আছে সেগুলো হয়তো আপনি মেনেই চলেন। তো এই জায়গাগুলোকে আপনাকে রিকোয়েস্ট করব যে আরও বেশি জেনে বুঝে যে একটা জিনিস জানলে তো আপনি একটু অ্যাওয়ারনেস ছিবেন, আপনারা যতটা জানবেন ততটা আপনাদের নলেজ গ্যাপগুলো ক্লিয়ার হবে। আপনারাই আমাদের প্রাণ, ফলে মনে রাখবেন যে আপনাদের কাছ থেকেই জিনিসপত্র নিয়ে আমাদেরকে খেতে হচ্ছে, বেঁচে থাকতে হচ্ছে। মানুষের প্রত্যেক দিনের বাঁচার মূল্যবান ইয়েটা জিনিসটা আপনারাই দেন, ফলে এই জায়গাটায় আমরা সবসময় চাইব যে এই মেডিসিন, এই মেডিসিন ডিভাইসেস এবং এই ইকুইপমেন্টগুলো নিয়ে যা যা লার্নিং মেটেরিয়ালস যা আছে সেটা আপনারা ভালো করে শুনবেন, বুঝবেন, জিনিসটা জানবেন, যারা জানেন না তাদেরকেও বোঝাবেন। আপনারা অলরেডি উনি বললেন যে 60,000 হচ্ছে একটা ব্যাপ্তি, ফলে এটা একটা বিরাট ব্যাপার, ফলে এখানে কারা এসছেন আজকে।